আমি আমার দুটি সন্তান আমি সব সময় সত্যের পথে আলোর পথে ফিরে যাওয়ার জন্য আমার সন্তানদেরকে আমি কোরআন হাদিস পড়াই বিভিন্ন নিশাদ্রব্য সহ মাদক এবং তো আপনার হচ্ছে যে যে অশ্লীলতা বেহাপনা এর বিরুদ্ধে আমি আমার ইউনিয়নের সচ্চার ভূমিকা পালন করি দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে অনেক রাতে বাড়ি ফিরি তারপরেও আমি আমার সন্তানদের খোঁজ নিই সবসময় ফোনে খোঁজ খবর রাখি এবং কোরআন হাদিস পড়াই এবং অন্যদের সাথে মিশতে দিই নি যাতে করে তারা নেশার সাথে জড়িত না হয় আমি সর্বোচ্চ সবসময় নেশা এবং অন্যায় বেহাপনা এবং বাল্য বিবাহের বিরুদ্ধে আমার ইউনিয়নে আমি সচ্চার ভূমিকা পালন করে থাকি এই ফাঁকে আমার সন্তানে যা আসাবে কাহ কুরলুস উসমান এই যে মেগা সিরিয়ালগুলো একদম মোবাইলে আমি আমার দায়িত্ব পেশা শেষ করে যখন আমি আমার বাজারের একটা স্টল এসে বসেছিলাম বাড়ি থেকে ফোনে আসলো ফয়সাল হোসেন দাস নামাজের জন্য বেরিয়ে যাও আমি ফোন করে আর পাই না পরে আমি পরের দিন রাতের বেলায় থানাতে যাই যোগাযোগ করি এবং জিডি করি সার্কেল স্যার সহ ইউনো মহোদয় আমার ডিডিএলজি স্যার সহ ঘরের কাছে বিষয়টি আমি জানিয়ে ধরি এবং তারা এইটা নিয়ে ব্যাপক চেষ্টা সাধনার পরে আমি প্রায় প্রায় আল্লাহ দরবারে দোয়া করতাম আল্লাহ একটা তুমি সুন্দর ফুল আমাকে মেনে দিও আমি আজকে পরিচালক মহোদয় সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমি অনুরোধ করব আমার মতো এরকম তরুণ বয়সে আমার সন্তানরা যখন এদেশে বিপদগামী হচ্ছে ইসলামবাদের বিপদগামী হয় তাদের যদি আমার সন্তান হয় আমি আপনাদের কাছে দায়িত্বহীন কণ্ঠ শাস্তির আওতারে নেই তাদের যদি ফাঁসি হয় আমি এখানে কোনোরকম কণ্ঠাবোধ করব না এছাড়া যারা এইভাবে বিপদগামীর পথে ইসলামের নামে দোয়াই দিয়ে বিভিন্ন জঙ্গিবাদ সহ যাবতীয় অশ্লীলতা দেশকে অশান্তির পথে পরিচালিত করে তাদের আপনারা শাস্তির আওতায় নিয়ে শাস্তি দেবেন এবং আমি হলে আমাকে আপনারা ছাড়বেন না আমি আবার কথা বলতে পারছি না আবেগ আপ্লুত হয়ে পড়েছি ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আপনারা যেন আমাদের প্রতি এই আমার হাতে আমার সন্তানকে ফিরে দেওয়ার জন্যে আমি আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি।